নমস্কার, আমি প্রদীপ, আপনাদের চিনকিউড অ্যান্ড ক্যাট ভিজুয়াল। আজকে দেখুন একটা সাধারণ লোকেদের সবাই যে ফিজিওথেরাপি লাগে নয়, ফিজিওথেরাপিস্টকে লাগে এরকম নয়, এরকম একটা জিনিস দেখুন যে এবারে পিঠ ফিটগুলো টাইট হয়ে যায়, সেই জিনিসগুলোকে একটু ফ্রি করে দেবো, খুব সহজ। খেলোয়াড়রা সাধারণত এটা করে থাকে, সাধারণ লোকেদেরও দরকার। যেমন গাড়ি কিনতেই হয় না, গাড়িটা সার্ভিস করতে হয়, মানুষেরও কিন্তু সার্ভিসের প্রয়োজন পড়ে। সুস্থ মানুষের, অসুস্থ মানুষের সাধারণত ফিজিওথেরাপি লাগে, সুস্থ মানুষের লাগে না। জাস্ট একবার ভালো করে দেখে নাও। এবার সামান্য নমস্কার করো, হাত রাখো স্পাইনাল প্রসেসের ওপর, নমস্কার হাত রাখো হলো স্পাইনাল প্রসেসের ওপর। আসতে পারে সামনে খেলো, এই পুশ, এই এই আসতে পারে পুশ, এই এই পুশ, এই এই পুশ, এই এই পুশ। প্রথমে আসতে এবার আমি ঠিক প্রপারলি দিচ্ছি, এবার কি হচ্ছে আস্তে আস্তে করে মাসলসগুলোকে ফ্রি করে দিচ্ছি, রিব কেজগুলো ফ্রি করতে হবে। এই যে কক্সিসটা রয়েছে L5-S1, এখানে রয়েছে ঠিক এই জায়গাটায় মিডিলে, দুটো তিনটে ঘুষি মেরে দিতে হবে আছে ফ্রি করার জন্য। আর ভাঁজ করে দেখে নেওয়া হোক ঠিক আছে কি না, আমার দিকে ঘুরে যাও, সামান্য সাইডে থানা পাটা সোজা, এ পাটা ভাঁজ, এখানে ধরো এই হাতটা দিয়ে, এই হাতটা ধরো, কিছুই করতে হবে না, এটা এখানে ধরো শোল্ডার আর নি আরামসে টুইস্ট করে যাবে, এদিকে মাথা ওদিকে পা ঘুরে যাও। পাটা এরকম রইল, এই তলার পাটা যেন সোজা হয় এইদিকে খেয়াল রাখতে হবে, আর কিছু নেই, ধরলে হলো, নিজের হাত ধরো, শোল্ডারটা বেরিয়ে গেল, সোজা আঙুলগুলোকে আস্তে আস্তে টেনে দিতে হবে। মেটা কার্পেল কার্পেল বোনসগুলোকে ফ্রি হয়ে যাবে, ব্যাস এইটুকুনি করলেই কিন্তু সম্ভব। এছাড়াও রিব কেজটাও ফ্রি করে দেওয়া যাবে, যেহেতু ব্যাক সাইডে কাজ করেছি ফ্রন্ট সাইডে রিব কেজ ফ্রি করতে হবে, ট্যাপ করে দিতে পারেন তারপরে ফ্রি। এইটুকুনি করলে সেটা সম্ভব, এইটুকুনি করার জন্য ম্যাক্সিমাম সময় লাগবে 4-5 মিনিট। আমরা একটু তাড়াতাড়ি করছি, তাহলে আমরা হাত সেটিংটা আমাদের ঠিক আছে সেই জন্য, কিন্তু আপনারাও এটা ঘরে বসে করতে পারেন, না হলে একজন আরেকজনকে নিয়ে করতে পারেন। স্পোর্টসম্যানেরা অবশ্যই করে, এদিকটা নজর রাখুন, তাহলে অন্য প্রবলেমগুলো আরও আসবে। নমস্কার, সঙ্গে থাকুন অন্য ভিডিও দেখার জন্য।